হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরওয়ার্ডের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে ভোট দিতে যাবেন, অর্থাৎ আপনার লোকেশন কোথায় ভোটের, সেই লোকেশন আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনি নিজেই বের করতে পারবেন, আপনার কেন্দ্র কোনটা, ভোটিং নাম্বার এবং ভোটিং সেন্টার সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন হতে মূলত এই অ্যাপসটি তৈরি করেছে, তাই চলুন কিভাবে কি করবেন এই ভিডিওতে দেখে নেওয়া যাক। এনআইডি নাম্বার থেকে আপনার তথ্য বের করতে হলে প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড যে সিস্টেম রয়েছে সেখান থেকে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার যে ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংলিশ সেটা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে এখানে দেখুন আপনার ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার এখানে বসিয়ে তারপরে ভেরিফাই অপশনে প্রেস করে দিন। ভেরিফাই অপশনে প্রেস করে দেওয়ার পরে এরপরে আপনি দেখতে পারবেন এখানে আপনার ভোটার নাম্বার কত, ভোটিং সিরিয়াল নাম্বার কত, ভোটিং সেন্টার কোনটা অর্থাৎ আপনার কেন্দ্র কোনটা, এবং ভোটিং সেন্টার অ্যাড্রেস পর্যন্ত এখানে পেয়ে যাবেন এবং ম্যাপেও দেখতে পারবেন সেটা কোথায় অবস্থিত। এরপরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই আপনার যে অ্যাড্রেস বা কেন্দ্র সেটা তো আপনি অবশ্যই জেনে থাকবেন। আপনি কিন্তু এইভাবে বিভিন্ন অপশনও এখানে রয়েছে, আপনি কিন্তু এগুলো চাইলেও দেখে নিতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন রয়েছে ইত্যাদি বিষয় কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুবিধা করে দিবেন। আল্লাহ হাফেজ।